হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এখন জাটকা মাছ রান্না করবো। এগুলো এই যে এইভাবে টেনেছি, পেটিটা এই যে দিতে ফলে সে আর এই যে কাংসাটা ফলেছে, সুন্দরভাবে একটু দিয়ে নিয়েছি। এখন আলুতে আর টমেটো দেয়, গাছের টমেটো রান্না করব। এগুলো গাছের চার চামচ, এক চামচ হলো মরিচ বাটা, হলুদ হাফ চামচ, মাছ তো 300 গ্রামের মতো, পেঁয়াজ 1 চামচ, আর জিরা এলো 1/2 চামচ, ধনিয়া বাটা 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, তেল টেবিল চামচ 3 চামচের মতো। এখন ভালোভাবে মাছগুলোটা মেখে তারপর মাছটি উঠে রাখবো। এখন মাছগুলো উঠিয়ে রাখবো। চুলা বসাইলাম, তো 3 মিনিট পর তারপরে ই দিব, পানি দিব। মাথাটা একটু কষানো হয়েছে, এখন পানি দিব। মাথা চুলে রাখবো, এখন ঢেকে দিব। এখন ঢেকে দিব, আলু দিয়ে আদা সিদ্ধ হলে তারপরে মাছটি দিব। আর যেভাবে রান্না করতেছি সেভাবে যদি রান্না করে খান থাকতাম অনেক ভালো লাগবে। আলু দিয়ে আদা সিদ্ধ হয়েছে, এখন মাছটি দিয়ে দিব। চালটা পারে তারপরে ঢেকে দিল, পরে ধনিয়া কাটি। কত সুন্দর হয়েছে, এখন ধনিয়া কাটি দিল। ঝাটকা মাছ আর ইলিশ মাছ লাগছে। রান্না হয়ে গেছে, রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। মাখা মাখা জল